বন্ধুরা, আজকে চলে এলাম আরও নিত্য নতুন ট্রিপস নিয়ে। চলো প্রথম ট্রিপসটা তোমাদেরকে দেখাই। তো এগুলো ABCD লেটার, তো এইগুলো এখন কিনে নিয়ে আসা হয়েছে তো মেলা থেকে। আর এগুলো না বাড়িতে বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে রাখে, সকলের ঘরেই আছে যাদের ঘরে বাচ্চা আছে। তো আমরা তো এই সাবানের বাক্স, যেগুলো ভিম বার হয়, তো আমরা তো এগুলো ফেলেই দিই, তো কোনো কাজে লাগায় না। তো তাই ভাবলাম, তো এরকম ছড়িয়ে ছিটিয়ে যেহেতু আছে, তো কোথায় রাখবো? বাচ্চারা তো লেটারগুলো হারিয়েই ফেলবে, তো তার জন্যই এই ব্যবস্থা। তো এই সাবান বাক্সে রেখে দিলাম, এইভাবে তোমরাও রেখো। চলে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে। এখানে চিড়ে মুরগি বাতাসা আছে, তো ভালো করে দেখো এর মধ্যে পিঁপড়ে এসে গেছে। তো এই ধরনের কোনো জিনিস থাকলে, মিষ্টি জাতীয়, পিঁপড়ে আর আসবে না। তো তোমরা একটু লবঙ্গ দিয়ে দেবে দুটো, আগে থেকেই দিয়ে দেবে, তো পিঁপড়ে আসার পরে নয়, পিঁপড়ে আসার আগে, তাহলে দেখবে আর যে কোনো মিষ্টি জিনিস রাখলে আর কোনো পিঁপড়ে আসছে না। তো আমার এই ট্রিক্সটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে। এখন তো বর্ষাকাল, দেখতেই পাচ্ছ, তো গ্রিলটা জং ধরে গেছে। তো যে অংশটা দিয়ে টানা হয়, দেখো আমি টানতে পারছি না, তো কারণ এতটাই জং ধরে আটকে গেছে। তো তেল, এই নারিকেল তেল আমি দিলাম, তো নারকেল তেল দেওয়ার পরে জায়গাটা একটু স্মুথ হয়ে গেল। তো তারপরে গ্রিলটা যখন টানলাম, খুব তাড়াতাড়ি চলে এলো, তো আর কোনো টানতে অসুবিধা হলো না। তো এই বর্ষাকালে খালি খালি খোলা পড়া, খোলা পড়ায় আমাদের কত অসুবিধা হচ্ছিল, তো একটু নারকেল তেল দিয়ে দিলে আমাদের জিনিসটা ঠিকঠাক কাজে এসে যায়, কোনো অসুবিধাও হয় না গ্রিলটা টানতে। তো আমার এই ট্রিক্সটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো এই সাইড এটা টানতে পারছি না, এটা কত তাড়াতাড়ি টানা যাচ্ছে। তোমরাও বর্ষাকালে এরকম ঘরে যদি কোনো গ্রিলে জং ধরে যায়, তো তোমরা এই নারকেল তেলের ব্যবহারটা করতে পারো। চলে এসেছি পরবর্তী ট্রিক্স নিয়ে, পাঁপড় ভাজা। তো এমনি রাখলে তো নরম হয়ে যায়, তো কোন জায়গার মধ্যে রাখলে পাঁপড় ভাজাটাকে আমরা এক সপ্তাহ পর্যন্ত তাজা মুচমুচে রাখতে পারবো? তো মুড়ির ডামে রেখো। চলে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে। ভেন্ডি, এই যে ভেন্ডি, অনেকে ঢ্যাঁড়শ বলে, তো এই ভেন্ডি আমরা যখন কাটি তখন একটা একটা করে কাটতে অনেক সময় লাগে, অনেক কাজের তাড়া থাকলে অনেক সমস্যা হয়। তো এইভাবে যদি আমরা গ্রাডার ব্যান্ড দিয়ে এইভাবে এক গোজ করে নিয়ে, যদি আমরা এইভাবে একটা ছুরি বা বঁটির সাহায্যে যদি কাটি, তো আমাদের কাজটা কত তাড়াতাড়িও হয়, আর একসঙ্গে আমরা 1 কেজির মতো বা তারও বেশি আমরা ভেন্ডি কেটে ফেলতে পারবো। তো আমি এখানে ছুরির সাহায্যে দেখাচ্ছি, তোমরা বঁটি দিয়েও এইভাবে কাটতে পারবে। হলো না কাজটা সহজ? এইভাবে আমরাই পারি আমাদের সংসারের কাজগুলোকে সহজ করে তুলতে, তাড়াহুড়োর সময় কোনো দেরি হবে না। তো আমরা একটা একটা করে বঁটিতে যখন কাটি তখন অনেক অসুবিধা হয়, তো আমরা এইভাবে, তবে ঢেঁড়শগুলো একটু সমান মাপের নিতে হবে, ছোটো বড়ো হলে তো একটু অসুবিধা হবে, তো বুঝতেই পারছো। তো সমান মাপের ভেন্ডিগুলো নিয়ে এইভাবে আমরা যদি গার্ডার ব্যান্ডের সাহায্যে কেটে নিই, আমাদের কাজ আমরাই সহজ করে তুলতে পারি, অনেকটা সময়ও বাঁচবে, খরচাও কমবে। তো আমার এই ট্রিক্সটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে একটা লাইক।